नमस्कार चिन्मयी रत्ना छाईपुरणी पक्ष থেকে আমার সকল দর্শক বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তো আজকে আমি রান্না করে দেখাবো পমফ্রেটের কালিয়া। তো চলুন দেখে নিই এই পমফ্রেটের কালিয়া আমি কিভাবে রান্না করেছি। দুখানা পমফ্রেট মাছ আমি নিয়ে নিয়েছি, ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলোকে ভালোভাবে আমি সরষের তেলে ভেজে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তো এই মাছ তো খুবই খেতে ভালো, একেবারেই কাঁটা নেই, একেবারে মাঝে একটাই শিরে কাঁটা থাকে, তো খুব একটা বাছার ঝামেলা থাকে না, খেতেও খুবই সুস্বাদু। এই সরষের তেল গরম হয়ে গেলে এক চিমটি নুন দিয়ে দিয়েছি, কারণ তেলে যে নুন দিলে মাছটা খুব ভালোভাবে উঠে আসে, কড়াতে জড়িয়ে যায় না। তো খুব কিন্তু কড়া করে আমি ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। তো একটা মাছ ভাজা হয়ে গেছে, আরও একটা মাছ আমি ভেজে নিচ্ছি। কিছুটা সরষের তেল আমি তুলে নিচ্ছি, কারণ খুব বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, সেই জন্য কিছুটা তেল আমি তুলে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি, ছোট এলাচ আর এক চা চামচ রসুন বাটা। দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর চারটে কাঁচা লঙ্কা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, তো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো। টমেটো আর পেঁয়াজ আমি আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ আর নুন আর চিনি পরিমাণ মতো। তো অল্প একটু চিনি দিলে ব্যালেন্স হয়, খেতেও টেস্ট আসে, যেহেতু টমেটো আছে। তো ভালোভাবে মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে এসেছে, যে বাটিতে টমেটো রেখেছিলাম সেই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আমার চ্যানেলকে যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো পমফ্রেট আমি দিয়ে দিলাম মশলা ফুটে উঠলে, রান্না আমার একেবারে তৈরি। দেখতেই পাচ্ছেন পমফ্রেটের কালিয়া পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। রবিবারে বা যে কোনো দিনই গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এই পমফ্রেটের কালিয়া। তো ভিডিওটা দেখলেন, কেমন লাগবে প্লিজ জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।